বিকাল 4:30 বাজে, এখন পর্যন্ত দুপুরের খাবার হয়নি। দুপুরের খাবার কি এখন পর্যন্ত নাস্তাই করিনি? দেখো, বিদেশে থাকলে আসলে মানে খাবার দাবারের একটা সমস্যা, টাইম টেবিলের ঠিক থাকে না। তো আমি ক্যাফে থেকে যাই ভাত কিনে নিয়ে আসছি, কারণ চাল শেষ হয়ে গেছে, ভাত রান্না করতে পারবো না। আর মালয়েশিয়ান খাবার খেতে খেতে আর ভালো লাগে না। ওইটা হচ্ছে ক্যাফে, এখান থেকে যাই যাই ভাত কিনে নিয়ে আসলাম দুইজনের জন্য, দুইজন একসাথে খাবো, তার জন্য ভাত কিনে নিয়ে আসলাম। আর ডাল রান্না করা আছে, আর ডিম ভাজি করে খাই নেব, এত লং প্রসেসে যাবো না। আমাদের হোস্টেলের সামনে এত মানুষ, এরা তো স্টুডেন্ট না, কি করো? এটা আলু ভাজি করবা? আলু দিয়ে ডিম ভাজি? ডিম দিয়ে আলু ভাজি? ওই তো ডিম দিয়ে আলু ভাজি, আলু দিয়ে ডিম ভাজি, একটা হইলে হইলো, খাইতে পারলে হইলো। এত আমি ভাত নিয়ে আসছি আমি 3 প্যাকেট, আর যে টকটা আছে না 6 টাকা, 3 টাকা করে নে, আর যে টকটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আসলে 2 টাকা করে। সবার জন্যই না, মানে আমাদের জন্য শুধু, মেবি আমরা ভাত কম খাবো, আমরা বাঙালি বেশি করে খেতে দিব। দেখি তো ডালের কি অবস্থা। ডালটা আমি রাঁধছিলাম, আমি 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 রান্না করছি, আমি রান্না করতে পারি, বাকি আমি রান্না করতে পারি না। তুমি কিছু কহো নাকি, আমি রান্না করতে পারি কি পারি না কহো। মাস্টার শেফ, মাস্টার শেফ, আল্লাহ গো, বিদেশে লেখাপড়া করতে আইসা মাস্টার শেফ হয়ে গেলাম, রাঁধুনি হয়ে যেতে হয় না। এটা শুধু যারা লেখাপড়া করে তারাই না, যেই কাজে আসুক, বিদেশে থাকলে রান্না বান্না নিজেরই করতে হয়। বাহিরের খাবার খেয়ে আর ওরকম ভালো লাগে না, আর এরকম পোষায় না। এটা দিয়ে ডিম ভাজি করবা না? আর করছিলা না আজকে প্রথম? তারা তুমি জানো এগুলো 3 প্যাকেট কাঁচামরিচ আছে, এগুলো 3 প্যাকেট ভাত নিয়ে আসছি। এক একটা প্যাকেটের দাম বাংলাদেশি 50 টাকা, 2 রিঙ্গিত যেটা 50 টাকা, অল্প কটা ভাত। তাও আবার আল্লাহ চালের ভাত, সিদ্ধ চালের না, শক্ত এর শক্ত। সৌদি আরবে মানুষ ভাত কম খায় না, বাকি রুটি খায় বেশি না? তরকারি নিলে রুটি ফ্রি, বাংলাদেশে তো ভাত কিনলে ডাল ফ্রি। তোমাদের স্পিড ভালো, আমার কম, আর নৌকালে দেখা আর কেটে দেয়, আর আমার পেস কাটতে গেলে শুধু দেখো নেই না অনেক পেঁয়াজ, ওটা তো কেউ বন্ধ করতে পারবে না, আপনার চোখে পানি আসলে তো সেটা কেউ বন্ধ করতে পারবে না। আমি শুনছি মানে চুইংগাম খেতে খেতে তোমার পেঁয়াজ কাটলে নাকি আর চোখে পানি আসে না, তাও নে এটা মানে রান্নাই গুলে দেবো। এটা তো কি রান্না করবা না ভাতের সাথে খামো? আচ্ছা, সবকিছু দিয়ে মা খাইয়া তার মধ্যে পরে আপনি আলাই দিবেন, পরে ডিমই থাকবে না, কিচ্ছু হবে না, পুরো ডিম থাকবো, না মানে ইয়া সিদ্ধ হইব না, কি কম দেখেন বেশি সাইজে বড় হয়ে গেছে, গা পিজ্জার মতো তৈরি করছে না। চিজ টিজ দিলে পরে পিজ্জা হয়ে গেছে, আমার কাছে তো মনে পড়ে গেছে। এ
হে এমনি হয়েছে তো অনেকক্ষণ লাগবো, আগুনের একবারে কম হাট বাড়াই দেবো। শুনে এটা উল্টাই দিলে, উল্টাই দিলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। খারাপ 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 আরেকটা সমস্ত দিন, আরেকটা সমস্ত দিন, দুইটা দিলে সরকার করো, সরকার করো করো দড়ি ব্রো একটু ভ্যাঙ্গু শুন। ভাঙ্গা বালাই সে বাকি রে, আপনি না থাকলে জিমটা ভাঙতে না। এই সেম নাকি আপনি কথা বললেন যে আমি রুম ট্রাই করি সেদিন, এই কথা আমি আমি তোমার কইছিলাম না? ওই তো এই ডায়লগটা আপনার ফেরত দিলাম। আসলে সত্যি কি না এত বড় না, এটা কন্ট্রোল করা যায় না। বেশি তেল দিও না, হার্ট অ্যাটাক করে মরে যাবে। এই যে পাশ দিয়ে একটু ইয়ে গেছে, আর একটু বাড়া পুরো সিদ্ধ হচ্ছে কিনা ঠিক আছে। এই হচ্ছে আমাদের খাবার, ভাত, ডিম দিয়ে আলু ভাজি, আর হচ্ছে আলুটো চাটনি।